প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী লিজার সাথে। লিজা, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ। আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, কারণ অনেক দেখেছি আপনার প্রোগ্রাম, বাট আপনার রান্নাঘরে আমার এসে খাওয়া হয়নি। আজকে আমরা খাবো। আগে বলে দিচ্ছেন যে রান্না করা হবে না নাকি? আজকে আপুর হাতের সুস্বাদু ফুচকা। ঠিক আছে, তাহলে তো কিছুটা গিভ অ্যান্ড টেক বলা যায়। আচ্ছা, কি বলেন তো? মানে আমি গান শোনাবো আর আপনি রান্না করবেন। ওকে, আর এই রান্নাটা খুব ছোট। আচ্ছা, এত মজা। মাশরুম সবাই খুব পছন্দ করে, আমার খুব ফেভারিট। তো আমরা, এটার নাম হচ্ছে ইয়ামি মাশরুম। ইয়ামি মাশরুম তৈরি করতে যা যা লাগছে: বাটার মাশরুম, কলমি শাক, বাটার, পেঁয়াজ ভাজে খোলা, রসুন কুচি, কাঁচা মরিচ, গোলমরিচের গুঁড়ো, গার্লিক পেপার সস, সয়া সস, চিনি, লবণ। আমাকে একটু আগিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, প্রথমে বাটারটা। আচ্ছা, বাটারটা কেন ইউজ করছি? আমরা তেল ব্যবহার করব না, এই রেসিপিটা খুব ভালো যায় বাটার। আমরা জানি, আবার অনেকে জানি না কোথা থেকে শুরু, কোথা থেকে শুরু, সেটা কি কি একটু যদি আমরা গল্পটা। হ্যাঁ, গান তো ছোটবেলা থেকেই করছি একদমই। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী লিজার সাথে। লিজা, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ। আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, কারণ অনেক দেখেছি আপনার প্রোগ্রাম, বাট আপনার রান্নাঘরে আমার এসে খাওয়া হয়নি। আজকে আমরা খাবো। আগে বলে দিচ্ছেন যে রান্না করা হবে না নাকি? আজকে আপুর হাতের সুস্বাদু। ঠিক আছে, তাহলে তো কিছুটা গিভ অ্যান্ড টেক বলা যায়। আচ্ছা, কি বলেন তো? মানে আমি গান শোনাবো আর আপনি রান্না করবেন। ওকে, আর এই রান্নাটা খুব ছোট। আচ্ছা, এত মজা। মাশরুম সবাই খুব পছন্দ করে, আমার ফেভারিট, আমার খুব ফেভারিট। তো আমরা, এটার নাম হচ্ছে ইয়ামি মাশরুম। ইয়ামি মাশরুম তৈরি করতে যা যা লাগছে: বাটার মাশরুম, কলমি শাক, বাটার, পেঁয়াজ ভাজে খোলা, রসুন কুচি, কাঁচা মরিচ, গোলমরিচের গুঁড়ো, গার্লিক পেপার সস, সয়া সস, চিনি, লবণ। আমাকে একটু আগিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, প্রথমে বাটারটা। আচ্ছা, বাটারটা কেন ইউজ করছি? আমরা তেল ব্যবহার করব না, এই রেসিপিটা খুব ভালো যায় বাটার। আমরা জানি, আবার অনেকে জানি না কোথা থেকে শুরু, কোথা থেকে শুরু, সেটা কি কি একটু যদি আমরা গল্পটা। হ্যাঁ, গান তো ছোটবেলা থেকেই করছি একদমই, ছোটবেলা থেকে, যখন মাত্র স্কুলে যাওয়া শুরু করেছি তখন থেকে গানের শুরুটা। তারপর অনেক কম্পিটিশন করেছি, বাট বড় আকারের কম্পিটিশন সেটা ছিল ক্লোজ আপ অন 2008। অ্যান্ড ওখান থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর মনে হয় আমাকে পেছনে তাকাতে হয়নি, আমার সামনের দিকেই চলতে হচ্ছে। গানকে ঘিরেই আমার সব স্বপ্ন। অনেকগুলো কাজ করলাম, স্টেজ করছি, টিভি শোজ করছি, নতুন গান বের হয়েছে, ফিল্মে কাজ করছি, সব গানকে ঘিরে লিজা। খুবই ভালো লাগছে। তো তখন কি সেই মুহূর্তে মনে হচ্ছিল বা হয়েছিল আমি রসুনটা দিই? হ্যাঁ, যে চ্যাম্পিয়ন হবে না, তখন কখনোই মনে হয়নি। কারণ একটা কনফিডেন্স ভেতর ছিল যে হয়তো লিজা একটু ভালো পর্যায়ে যাবে ওখানে, কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবো যে সেটা আমি কখনো চিন্তা করিনি। এন্ড যখন রেজাল্ট হলো, যখন চ্যাম্পিয়ন হলাম, তখন কাইন্ড অফ স্বপ্নের মতোই। কারণ 160,000 পিপল ছিল ওখানে, সিঙ্গার ছিল, তার অ্যাটেন্ড করেছিল ওই কম্পিটিশন, এবং সেখান থেকে টপ 10 এ আসা আমার কাছে মনে হয় যে এটাই আসলে অনেক বড় ব্যাপার। এন্ড সেখান থেকে যখন চ্যাম্পিয়ন হয়ে যাও তাহলে তো কথাই নেই। সেই গানটা নিশ্চয় মনে পড়ে, ওটাও আমরা একটু দুলান শুনতে চাই। ক্লোজ আপে তো অনেকগুলো রাউন্ড হয়, অনেকগুলো এপিসোড যেটা গান হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে মানুষ যে গানটা আমাকে দিয়ে রিকগনাইজ করে বা যে গানটা পছন্দ করে সবাই, সেরকম বেশি ছিল এটাতে। এখনো স্টেজে গেলে আমার ফার্স্ট শুরুটা হয় এই গানটা দিয়ে, ভুল করে যদি কখনো। লিখেছেন সাগর চৌধুরী, শুরু করেছে এই সাইটটা। আমি একটু শোনাই গানা করতে করতে। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমার, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমার
এখন আমরা বাকি জিনিসগুলো অল্প অল্প করে দিয়ে দিবো, মানে গোলমরিচের গুঁড়ো, তারপর আমরা দেবো ওখানে গার্লিক অ্যান্ড পেপার সস, এই যে মিক্স করা, এটা কি সুন্দর একটা স্মেল দিচ্ছে। এটা কি আপনি তৈরি করে নিয়েছেন? হ্যাঁ, এটা যে গার্লিক সস আর পেপার সস একসাথে মিক্স করে মিক্স করে আছি। আচ্ছা, আর আমরা একটু চিনি দেব জাস্ট টু টেস্ট। হ্যাঁ, একটু। তারপরে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের কিন্তু মোটামুটি সবকিছু দেওয়া শেষ, আমরা এখন কাঁচা মরিচটা দিই। ঝাল খেতে কি ভালো লাগে? মোটামুটি ঠিক আছে, বেশিও না কম। ঠিক আছে, তারপর অ্যালবামটা। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী লিজার সাথে। লিজা কেমন আছেন? কত কাল ধরে জমে থাকা ভালোবাসি বলা হয়, কি বলবো আমি, অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ। এটা আসলে ওইরকম থিম নিয়ে তৈরি করেছিলাম যে অনেকে আছে, অনেকের লাভ ওয়ান কে অনেক পরে ভালোবাসে বলে বা একটু শাই ফিল করে বা বলতে চায় না। হ্যাঁ, আর আমার এই গানের কথাটাই হচ্ছে যে ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলে দাও, জানা থাকলো তারপর রেসপন্স কি হয় সেটা পরে কথা, কিন্তু তোমার জানতে তো হবে। হ্যাঁ, জানতে তো হবে। এটাই ছিল খুব মিষ্টি একটা প্রেমের রোমান্টিক গান। আমাকে ওই জিনিসটা একটু দেবে? হুম, শিওর। আমরা একটু সার্ভ করে ফেলি। সুন্দর ফ্লেভারটা, কত সুন্দর না? যারা দেখছেন তারা যদি দেখে খেতে ইচ্ছে করে তাহলে ছটপট কিচেনে যেতে হবে। যে একটা গান গাইতে গাইতে যদি একটা রান্না শেষ করা যায়, কেন আমরা এটা ট্রাই করব? হ্যাঁ, খুবই অল্প সময় হয়ে গেল তাই না? সেটাই তো। লিজা, কেমন লাগলো রেসিপিটি? খুবই চমৎকার। এন্ড আমার কাছে মনে হয় যারা খুব বেশি রান্না পারে তাদের জন্য ইজি, আর আমার মতো যারা একদমই বেশি রান্না করতে পারে না তাদের জন্য আমার মনে হয় খুব হেল্পফুল। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর একটা রান্না, দেখতে ভালো লাগছে। এন্ড আমি কতক্ষণে খাবো সেটা চিন্তা করছি। প্রিয় দর্শক, এটা যত তাড়াতাড়ি রান্না হয় তার চেয়ে কম সময় লাগে খেতে, আর তার সাথে এরকম গান হলে তো কোনো কথাই নেই। তো চলুন আমরা ওর সাথে আরেকটা ভাবের আদান প্রদান করি। লিজা, অনেক ধন্যবাদ আমাদের এখানে এসেছেন, আপনাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। স্টালিনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপু আপনাকে, খুব সুন্দর একটা রান্না শিখলাম। এটিএন বাংলাকে ধন্যবাদ, অ্যান্ড স্টারলাইন রান্নাঘরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড যারা দেখছেন তাদের সবাইকে বলবো যে খুব তাড়াতাড়ি ট্রাই করুন, আমি তো লোভ সামলাতে পারছি না কতক্ষণে খাবো। থ্যাংক ইউ সবাইকে।